সারা দেশের ন্যায় ফেনীতে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। রোববার সকাল 10টা থেকে 250 শয্যা বিশিষ্ট ফেনীর জেনারেল হাসপাতালের অস্থায়ীভাবে নির্মিত 8টি বুথে টিকা প্রয়োগ কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হোসেন। শুরুতেই প্রথম টিকা গ্রহণ করেন সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়া, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি, বিএমএর ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার বিমল। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে দৈনিক 150 থেকে 200 জন মানুষকে টিকা প্রদান করা হবে। জেলায় মোট 24,000 মানুষকে 48,000 ডোজ টিকা দেওয়া হবে। এই জন্য জেলা জুড়ে 19টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে 250 শয্যা ফেনী জেনারেল হাসপাতালে 8টি, 5টি উপজেলায় 2টি করে 10টি, ফেনী পুলিশ লাইনে 1টি সহ মোট 19টি বুথে টিকা প্রদানের জন্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে আমাদের নার্স, সিস্টার, ডাক্তার এবং অন্যান্য আমাদের পুলিশ হাসপাতাল সহ সব জায়গায় আমাদের ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা সবাই ভ্যাকসিন নিয়েছি। আমি প্রথমে আপনাদেরকে জানাতে চাই যে আজকে 16টি সেন্টারের মাধ্যমে প্রায় ফেনী জেলাতে 900 মানুষ আজকে ভ্যাকসিন গ্রহণ করবে এবং পর্যায়ক্রমে এই ভ্যাকসিন গ্রহণ কার্যক্রমটা আরও মানুষের সংখ্যা বা বৃদ্ধি পাবে আমরা আশা করছি। এবং আমরা জনসাধারণের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা প্রথমে নিয়েছি, আশা করছি যে আপনারা সকলেই নেবেন, কারণ আমরাই আপনাদের সামনে সম্মুখে আছি, আমরা দেখছি যে আসলে এটার কোনো সাইড ইফেক্ট আমরা ফিল করছি না। প্রাথমিক পর্যায়ে যখন কোনো ধরনের সমস্যা ফিল হবে সাথে সাথেই আমাদের যে এখানে বুথ আছে, বুথের পাশেই আপনার হলো যে মানুষকে সেবা দেওয়ার জন্য, চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা আছে। পরবর্তী পর্যায়ে যদি দেখা যায় যে না এই ইত্যাদি হচ্ছে না, তাহলে আমরা সদর হাসপাতালের বিরুদ্ধে 2টি পর্যায়ে আমরা আপনার চিকিৎসা ব্যবস্থাপনা রেখেছি। আরেকটি বিষয় হচ্ছে যে সারা ফেনী জেলাতে বিভিন্ন জায়গায় আমাদের সদর হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আমাদের রেজিস্ট্রেশন বুথ খোলা আছে। রেজিস্ট্রেশন বুথের মাধ্যমে যারা আপনারা নিজস্ব অ্যান্ড্রয়েডের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারছেন না, আমাদের রেজিস্ট্রেশন বুথে যদি যোগাযোগ করেন তাহলে তার মাধ্যমেও আপনারা রেজিস্ট্রেশন গ্রহণ করতে পারবেন। আমার অনুভূতি হলো যে আমার খুব ভালো লাগছে এবং আমি আশা করছি যে আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে সবাই যেন ভ্যাকসিন নেওয়ার জন্য এগিয়ে আসেন। আমরা শিশুদেরকে 10টা টিকা দিই, ওগুলো তো কিছু জ্বর, সর্দি, কাশি, ব্যথা বা একটু সামান্য গায়ে চুলকানি হতে পারে, এটা খুব বেশি কোনো সমস্যা না, এটার সাথে সাথে আমরা চিকিৎসা দিলে ট্রিটমেন্ট হয়ে যাবে। সুতরাং আমরা দিয়েছি, আমরা এই মেসেজটা সরকারকে বোঝাতে চাই যে আপনারা আমাদের ফেনীর জনগণ যারা আছেন, যারা ইতিমধ্যে নিবন্ধিত হয়েছেন, যারা হননি তারা যেন দ্রুত নিবন্ধিত হন এবং দ্রুত টিকাটা দিয়ে দেন, যাতে আমরা একটা সুরক্ষার আওতায় চলে আসতে পারি। আমাদের শরীরে যেমন অ্যান্টিবডি তৈরি হইয়া আমরা যেন সুরক্ষার আওতায় চলে আসতে পারি দ্রুত, সবার প্রতি আমার এই আহ্বান। নর্মালি যেভাবে টিকা দেওয়া হয় আমরা ঠিক ওই ধরনের টিকার মতোই মনে হলো, আমার কাছে কোনো কিছু আপনার মনে হচ্ছে না। আমি মনে করি সবাইকে টিকা দেওয়া উচিত। এর আগেও আমি আসলে অনেক ভ্যাকসিন সেন্টারে কাজ করেছি, কিন্তু এই বৈশ্বিক মহামারী অবস্থায় করোনার বিরুদ্ধে আমরা যে যুদ্ধে নেমেছি সেখানে আজকে প্রথম দিনের আমাদের সূচনা, আমি এটাতেই অনেক গর্ববোধ করছি যে এখানে আমি কাজ করতে পারতেছি, দেশের মানুষের পাশে দাঁড়াতে পারতেছি। আর প্রথম ভায়াল ভাঙলাম আমরা, সেখান থেকে আমরা প্রতি একটা ভায়ালে আমরা 10 জনকে দিতে পারবো, আমার 9 জন হয়েছে, আরেকজনকে আমি ওখান থেকে দিতে পারবো। টিকা গ্রহণের পর থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।